হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ইলাস্ট্রেটরের পাথ ইরেজার টুল নিয়ে কথা বলবো। পাথ ইরেজার টুলটি কোথায় পাবো? ইলাস্ট্রেটরের পেন্সিল টুলের নিচে স্মুথ টুল এবং তার নিচে আছে পাথ ইরেজার টুল। তো এই পাথ ইরেজার টুলটি কি এবং এটি কিভাবে কাজ করে? তো প্রথমে হচ্ছে পাথ কি। পাথ হচ্ছে যে কোনো লাইন। এ আমি লাইন টুল দিয়ে যদি একটি লাইন ক্রিয়েট করি, এই লাইনটিকে বলছে পাথ। বা আমি ইলিপস টুল দিয়ে এই যে একটি ইলিপস আঁকলাম, এটার যে বর্ডারটা এটাই হচ্ছে পাথ। আর ইরেজার মানে হচ্ছে মুছে ফেলা। তো পাথ ইরেজার টুল দিয়ে যে কোনো পাথ মুছে ফেলা যায়। তো আসুন দেখি এটি কিভাবে কাজ করে। প্রথমে আমি একটি শেপ নিচ্ছি, এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। তো এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার পাথ। এই যে চারপাশে দাগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পাথ। তো আমি যদি এখান থেকে কোনো একটি পাথ ইরেজ করতে চাই বা মুছে ফেলতে চাই, যেটা আমার দরকার নেই কাজের জন্য, তো সেটা আমরা পাথ ইরেজার টুল ইউজ করে করতে পারি। যদি আমি পাথ ইরেজার টুল দিয়ে এই পাথের উপরে এইভাবে দাগ দিই, দেখুন এটা কিন্তু কিছুই হচ্ছে না, কোনোভাবেই কাজ করতেছে না। তো পাথ ইরেজার টুলটা কিভাবে কাজ করবে? আমাকে পাথের মধ্যে আসতে হবে, পাথে এসে এইভাবে একটি রেখা টানতে হবে। আমি যতটুক চাচ্ছি না অতটুক, দেখুন আমি অতটুক রেখা টানার পরে বা ড্র করার পরে আমার ওইটুক মুছে গেল। কিন্তু আমি যদি বাইরে থেকে এটাকে ড্র করি, কিন্তু ওখানে কিছুই হবে না, তখন এই পাথ ইরেজার টুলটা কাজ করবে না। আমি যেই জায়গাটাতে টানতে চাচ্ছি, যেই জায়গাটাতে আমার দরকার নেই, সেইটার পাথের উপরে এসে আমাকে ড্র করতে হবে। যতটুকু আমি আমার দরকার নেই, ততটুকু আমি ড্র করলে ওইটা ইরেজ হয়ে যাবে। দেখুন তাহলে এই যে এটা ইরেজ হয়ে গেল, তাহলে এখন এই অংশটা আলাদা আর এই অংশটা আলাদা হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার কাজের সুবিধা অনুযায়ী যে কোনো পাথ খুব সহজেই পাথ ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারবেন। তো আমরা যদি ইলিপস টুল নিই, এই দেখুন, তো এখান থেকে আমি কিভাবে পাথ ইরেজ করব। তো পাথ ইরেজার টুল নিলাম, এই পাথে এসে ড্র করলাম, এই যে দেখুন এতটুক ড্র করেছি, অতটুক চলে গিয়েছে, এই যে দেখুন, এই যে এতটুক ড্র করেছি, এতটুক চলে গিয়েছে এবং দুইটা অংশ আমার আলাদা হয়ে গিয়েছে। তো যদি আমি একটা স্টার টুল নিয়ে করি, দেখুন পাথ ইরেজার টুল সিলেক্ট করলাম, আমার এই স্টার টুলের এই অংশটুকু দরকার নেই, এই যে স্টার টুলের এই অংশটুকু আমার দরকার নেই, এই যে এতটুকু চলে গেল, এরা দুইজন এখন আলাদা হয়ে গেল। দেখুন আমি একটা স্টার টুলকে দুই ভাগ করে ফেললাম। এইভাবে আপনি খুব সহজেই ইরেজার টুল দিয়ে যে কোনো শেপকে আলাদা করে ফেলতে পারবেন। তো আমি ব্রাশ টুল দিয়ে একটা কিছু ড্র করলাম, তো এরকম এখন আমি চাচ্ছি যে যে নিচের এই অংশটা বেশি এসেছে, আমি এটাকে ফেলে দিতে চাচ্ছি। তো আমি পাথ ইরেজার টুল নিব এবং এখান থেকে যতটুকু অংশ আমি ফেলে দিতে চাচ্ছি, অতটুকু অংশকে আমি ড্র করব, এই দেখুন অতটুকু অংশ চলে গেল। এইভাবে আপনি পেন্সিল টুল দিয়েও আঁকতে পারেন। প্রথমে পেন্সিল টুল দিয়ে যদি আমি আঁকি যে কোনো কিছু, এরপর আমি পাথ ইরেজার টুল নিলাম, যতটুকু আমার দরকার নেই অতটুকু আমি ড্র করলাম, এই যে দেখুন এতটুকু চলে গেল। তো এই ছিল পাথ ইরেজার টুলের কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।